এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অনুশীলন 9.4 এর কোশ্চেন নং 2 এর সমাধান করব। তো কোশ্চেন নং 1 বা তার আগে যতগুলি এক্সারসাইজ রয়েছে বা পরের যতগুলি এক্সারসাইজ রয়েছে প্রত্যেকটি করে নিয়েছি, সেগুলি প্লেলিস্টের মধ্যে রয়েছে, সিরিয়াল ওয়াইজ তোমরা দেখতে পাবে। তো এখানে আছে কোশ্চেন নং 2 এর মধ্যে কোশ্চেনগুলো আমি প্রথমে পেপারের মধ্যে তুলে নেব, তারপর ভিডিও আবার চালু করব, তারপর ম্যাথটি করব, আবার অপর যে সময় একটি কোয়েশন তুলব তখন আবার ভিডিওটাকে পোস্ট করব, আবার কোয়েশনটি খাতার মধ্যে তুলে নেওয়ার পর তারপর আবার কন্টিনিউ করে যাব। তাহলে প্রথম এখানে 2 নং এর কোয়েশনটি তুলে নিচ্ছি। তো কোয়েশনটি তুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বলা হচ্ছে 2 এর মধ্যে যে গুণফল নির্ণয় করো। তাহলে গুণফল নির্ণয় করে আমরা এর আগের যে নম্বর ছিল 1 সেগুলি আমি করেছিলাম, আশা করি তোমরা ভিডিওগুলি দেখে নিয়েছো। তো এবার শুরু করছি। কোয়েশ্চন নাম 1, 2 এর 1, তাহলে ইকুয়ালস টুর পর হচ্ছে এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে 5 3 15। এবার এই সংখ্যার সাথে এই সংখ্যা আর এই সংখ্যা দিয়ে অর্থাৎ তাকে আবার এই সংখ্যা দিয়ে তাকে আবার এই সংখ্যা দিয়ে তাকে আমরা এইভাবে গুণ করে দেবো, সেটা আশাটুকু করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে এখানে কোনো কিছু নেই মানে প্লাস, এখানে কোনো কিছু নেই মানে রয়েছে প্লাস। তাহলে 3 3 5 যাচ্ছে 15 অর্থাৎ 15। এবার হচ্ছে কি প্লাসে প্লাসে প্লাস 5 x, অ্যাকচুয়ালি হবে কি 5x। তাহলে এবার হচ্ছে মাইনাস রয়েছে এখানে, এখানে মাইনাস, এখানে হচ্ছে কোনো কিছু নেই মানে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস 2 হচ্ছে 3 3 2 যা 6, এক্স রয়েছে সাথে, তাহলে এখানে হচ্ছে এক্স। এবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 2, আর এখানে হচ্ছে কোনো কিছু নেই মানে 1। তাহলে 2 1 যা 2, x হচ্ছে x স্কোয়ার। তোমরা কোয়েশ্চেন নং 1 দেখে নেবে। কোয়েশ্চেন নং 1-এ এখানে এক্স কিসের জন্য হয় সেগুলি আমি বলেছি, এক্সের উপরে 2 কেন আসছে, x স্কোয়ার কেন হয় সেটা আমি বলেছি। তাহলে এবার হচ্ছে ইকুয়ালস টু 15, তাহলে এখানে হচ্ছে 6x আর এখানে হচ্ছে 5x। তাহলে 6x থেকে 5x চলে যাবে, কারণ হচ্ছে একটি মাইনাস একটি প্লাসে রয়েছে, তাহলে মানগুলি কমে, তাই এর জন্য কমে যাবে, শুধু হয়ে যাবে x। এদিকে রয়েছে মাইনাস 2x স্কোয়ার। তো এখানে হচ্ছে অ্যান্সার কমপ্লিট কোয়েশ্চেন নং 1 এর। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 2। কোয়েশ্চেন নং 2 এর মধ্যে রয়েছে x + 7y ইন্টু হচ্ছে কি এই ব্র্যাকেটের কথার অর্থই হচ্ছে এখানের মধ্যে একটি গুণ সম্পর্ক রয়েছে। এবার হচ্ছে 7x - y, তাহলে ঠিক সেইভাবে করে নেব গুণ। 7x আর এদিকে হচ্ছে x, তাহলে হচ্ছে x স্কোয়ার, সামনে কোনো কিছু নেই মানে রয়েছে 1 1 ইন্টু 7 হচ্ছে 7। এবার হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কোনো কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস x ইন্টু y হবে xy, গুণ করে নিচ্ছি। তো এর জন্য এখানে হচ্ছে প্লাস রয়েছে, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 7 7 যা 49। এবার হচ্ছে xy রয়েছে, তো xy। তো এবার এখানে মধ্যে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু y হচ্ছে 7y স্কোয়ার, y রয়েছে তাই এর জন্য y স্কোয়ার ইকুয়ালস টু 7x স্কোয়ার। এখানে হচ্ছে xy মাইনাসে রয়েছে, এটা হচ্ছে প্লাসে রয়েছে, তাহলে এখানে হচ্ছে 49টি xy, এখানে হচ্ছে একটি xy, তাহলে 49xy থেকে একটি xy চলে যাবে, কারণ হচ্ছে একটি মাইনাস একটি রয়েছে প্লাসে। তাহলে প্লাস বড় সংখ্যার সাইন বসবে প্লাস, এখান থেকে একটি চলে গেলে যে হয়ে যাবে 48xy - 7y স্কোয়ার। এখানে হচ্ছে আনসার কমপ্লিট কোয়েশ্চেন নং 2। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 3। কোয়েশ্চেন নং 3-এর মধ্যে বলা হয়েছে যে কি a² + b, আর এইদিকে হচ্ছে a + b স্কোয়ার। তাহলে এবার তাদেরকে আমরা গুণ করে নেব। a × a হচ্ছে a³ কারণ হচ্ছে এর পাওয়ার এখানে রয়েছে স্কোয়ারে, ইন্টু হচ্ছে a³ রয়েছে, তাহলে যেহেতু বেসগুলি সমান তাহলে a আর উপরের এই পাওয়ারগুলি বেস এরকম ইন্টুতে হলে তাদের পাওয়ারগুলি প্লাস হয়ে যায়, তাহলে 2 + 1 = 3 হচ্ছে। আমরা এটা শিখেছিলাম সূচকের মধ্যে ক্লাস 7-এ, এবং ক্লাস 8-এ তো মনে হচ্ছে সূচক রয়েছে, সূচক রয়েছে, তো এই সূচকের মধ্যে আমরা এই ফর্মুলাগুলি শিখেছিলাম। তো সূচকগুলি দেখে নেবে, ভিডিওগুলো করা রয়েছে। এবার হচ্ছে एखे को नहीं मैं प्लस एखे हे प्लस तो प्लस प्लस स्क्वायर इंटू स्क्वायर इंटू बी स्क्वायर तो स्क्वायर प्लस बी स्क्वायर इंटू बी स्क्वायर एखे को किचू नहीं मैं एखे देवा एखे इंटू हमारा एखे इंटू दिए दीते क्योंकि ना देवाटे हे भलो कारण हे एखे इंटू दिए दी हमारा एक्स बुझे जाब हयतो अथवा ब्रैकेट दिए दीते एखे रही है प्लस एखे प्लस एखे प्लस तो प्लस 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 ए इंटू बी ए बी एदिके हे कि ए एखान हे बी तो बी इंटू बी स्क्वायर हो प्लस बी किूब तो यार हे एखे आंसर कमप्लीट। तो अपरटी हे कि एगुली आसबे ना ये हमें बुझिए एगुली आसबे ना एतटुकु तो आंसर आबार लिखे दीची ए किूब प्लस स्क्वायर बी स्क्वायर प्लस ए बी प्लस बी किूब आशा कर बुझते पे। एबार क्वेश्चन नंबर 4 क्वेश्चन नंबर 4 मध्य रही है पी स्क्वायर माइनस किू स्क्वायर इंटू टू पी प्लस किू ताले एबार सेम ही एखाने मध्य हे कि पी पी स्क्वायर इंटू टू पी ताले एखाने कोनो किछु नहीं माने मने मने रही है वन ताले वन इंटू टू हे टू इंटू हमारा गुण कर पी स्क्वायर एखे हे पी ताले पी स्क्वायर इंटू पी समान समान पी किूब कारण हे तार पावर कोनो किछु नहीं माने रही है वन ताले पावरगुलो प्लस हो जाए तादेर बेसगुलो समान होले सेटा आमरा शिखेछिलाम सूचकेर मध्य फर्मुलाटा छिलो ए एम इंटू ए एन समान समान ए एम प्लस एन तो तादेर बेसगुली समान समान तादेर पावरगुली एर जन्य प्लस हो जाए एखाने प्लस हो जाए ताई एर जन्य एखाने मध्य होच्छे पी पी समान तो पी ताहले पावरगुली प्लस होबे तो प्लस हो जाए 3 आशा करी बुझते पेरेछो। एबार होच्छे 2p किूब होबे ताहले एबार होच्छे प्लस एखाने कोनो किछु नेई माने प्लस 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 पी स्क्वायर इंटू किू पी इंटू पी स्क्वायर इंटू किू अर्थात पी किू आमरा लिखते पारी। एबार होच्छे एखाने मध्य माइनस एखाने कोनो किछु नेई माने रयेछे प्लस एखाने अवश्य तोमरा लिखबे ना तोमादेर बोझानोर जोन्नो एखाने आमि लिखे दिच्छि तो प्लस माइनसे माइनस टू एखाने कोनो किछु नेई माने रयेछे वन मने मने ताहले वन इंटू टू होच्छे टू एखाने होच्छे पी स्क्वायर सरि एखाने होच्छे किऊ एखाने होच्छे पी ताहले पी लिखे निच्छि तारपर होच्छे एखाने किऊ स्क्वायर। एबार एर परेर पोर्शनटा होच्छे एखाने माइनस रयेछे माइनसे 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 प्लस होच्छे माइनस पी स्क्वायर इंटू किऊ ताहले सरि एटा होच्छे किऊ किऊ स्क्वायर इंटू होच्छे किऊ ताहले किऊ किऊब तो एटा होच्छे किऊ किऊब तो एखाने होच्छे 2p किऊब प्लस p स्क्वायर किऊ माइनस 2p किऊ स्क्वायर माइनस किऊ किऊब एटा होच्छे आंसर। एबारे होच्छे क्वेश्चन नंबर बी अर्थात 5 नंबर क्वेश्चन क्षेत्र हे टी प्लस ब्रैकेट शुरू कर टी प्लस एस स्क्वायर टी स्क्वायर माइनस एस ताहले एखाने होच्छे टी स्क्वायर एखाने होच्छे टी किूब होबे आर एखाने प्लस माइनस होच्छे माइनस टी एस एबार होच्छे प्लस 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 टी स्क्वायर एस स्क्वायर एबार प्लस माइनस एस किूब तो एखाने होच्छे आंसर कमप्लीट। तो आमरा एखाने मध्य टी किूब एस टी बोलते पारी बा टी एस बोलते पारी जेकोनो एकटी तुम्हादेर जेटी सुविधा पाबे एस टी प्लस एस स्क्वायर टी स्क्वायर आर एखाने माइनस एस किूबो लिखे दिते पारो तुम्हादेर इच्छा मतो सेखाने लिखे दिते पारो। तो एबार होच्छे क्वेश्चन नंबर 6 क्वेश्चन नंबर 6 एर क्षेत्र होच्छे ए स्क्वायर प्लस 5 बी किूब प्लस 3 তাহলে এগুলিকে আমরা এবার ইনটু করে দেব তাহলে a স্কয়ার b কিউব a স্কয়ার ইনটু b কিউব এবার যে প্লাস সে প্লাস এ প্লাস 3a স্কয়ার 3 ইনটু a স্কয়ার তো 3 ইনটু a স্কয়ার এবার যে 5 দিয়ে থাকে তাহলে প্লাস সে প্লাস এ প্লাস 5b কিউব এবার যে প্লাস সে প্লাস এ প্লাস 3 5 যা 15 तो এটা হচ্ছে এখানে কমপ্লিট আমাদের आंसर তারপর রয়েছে এখানে क्वेश्चन নং 3 থেকে তো क्वेश्चन নং 3 থেকে পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নেবে সেটা প্লেলিস্টে চেক করে নেবে সেখানে এই क्वेश्चन গুলো आंसर পেয়ে যাবে।